নিয়ে নিতে হবে। কুটাটা বানানোর জন্য এখানে একটা তার ব্যবহার করেছে, মোটা তার, এটাকে বলা হয় জিআই তার। এরকম একটা ব্যাগ দিতে পারেন, দেন এরকম বিশাল বড় একটা বাঁশ অথবা চটি দিয়ে দেওয়া যাবে, তাহলে খুব সহজে আম পাড়া যাবে, আম নিচে পড়বে না, একটাও নষ্ট হবে না। এরকম করে ঢুকাতে হবে, ওই দেখা যাচ্ছে আম, এভাবে আম ঢুকিয়ে আস্তে করে টান দিতে হবে, টান দিতে হবে। ঠিক কি সুন্দর আমাদের গাছে আম হয়েছে। এটা কিন্তু ঢাকা শহরে, ঢাকা শহরে এরকম বড় এই আমটার প্রায় আধা কেজির মতো হবে, 500 গ্রাম এর উপরে হবে। এই যেভাবে ওটা যাচ্ছে, যাবে এই সাইডে ঢুকান নালে ঢাকা শহর, এটা আমাদের গাছ নিচে, ঢাকা শহরে এরকম আম গাছ খুব কমই আছে। কাজ হবে না, ভেঙে যাবো এটা। জুনাইদ আসেনি? এ জুনাইদ কো, থাক থাক, আসা আসে, আস্তে আস্তে আস্তে, আইসা আইসা, একটা আইসা, একটা আইসা, আলহামদুলিল্লাহ দুইটা আইসা। এই এই সাইজ আনো, পুরো আইসা জানো। এই যেভাবে আমটা নিয়ে আসবেন আপনারা, এই দেখুন আম, এই হুন্ডা যাচ্ছে একটা নদী দিয়ে। একটু ঢুকলে হবে, টান আস্তে আস্তে কাঁপান, হাত কাঁপান, হয় নাই নিচে করেন। আর একটু আলহামদুলিল্লাহ, এসব আসে আস্তে করে টান দেন। টান দিয়ে নিয়ে যাবেন না, তাহলে আবার কিন্তু পড়ে যাওয়া সম্ভব না। দেখ দেখো না পাতা, কালকে সকালে পড়া নাই, পড়া নাই, দাসে পড়া নাই। এই টান্দা নিয়েবেন না, টান্দা রাখবেন, পড়ে গেল দেখতে হবে না। গাছ উঠলে মানে সুবিধা বেশি না, উঠতে তো সমস্যা, তাহলে আম খাইতে লেগে পারে আরেক সমস্যা। এই আমি তো ভুলে গেছিলাম, হে হে সিস্টেম, বেহা কত বাহা কত বলছি, দাঁড়াও আমি তো ভুলে গেছি, এটা পরে দেবো ভাই। আচ্ছা আচ্ছা, উড়া নিতে হবে না, কুড়া খালি কোনো মাইন না খালে আমরা ধরেন হাত দাঁড়াতে। হ্যাঁ এই হয়ে গেছে, এই আম দেখে, আম দেখে।